আমরা সালাত সংক্রান্ত বিষয়ে আলোচনা করি, আর আমরা দেশে অনেক সময় দেখা যায় অনেক মাজুর ব্যক্তি, অসুস্থ ব্যক্তি, তাই যখন সালাত আদায় করেন, সালাত আদায় করতে গেলে দেখা যায় যে চেয়ারের মাঝে বইয়া টেবিলের মাঝে চেষ্টা করা, অনেক সময় দেখা যায় বিস্তার মাঝে বইয়া বালিশের মাঝে চেষ্টা করা, কোনো জিনিসের মাঝে তাই চেষ্টা করতে চান। কিন্তু রসুল সাল্লাহ সাল্লামর সুন্নাহ দ্বারা, রসুল সাল্লাহ সাল্লাম নির্দেশনা হইল গিয়া যে আমরা দাঁড়িয়ে সালাত আদায় করতাম, দাঁড়িয়ে না ফাড়লে বইয়া সালাত আদায় করতাম, বইয়া না ফাড়লে আমরা হুতিয়া সালাত আদায় করতাম। আমরা যখন সালাত আদায় করবো যথাযথভাবে রুকু সেজদা দিতাম, যদি রুকু সেজদা দিতাম পারি না তাহলে রুকুত মাথা একটু ঝুঁকাইতাম, সেজদার তার থেকে একটু বেশি ঝুঁকাইতাম। কিন্তু এইখানেও কোনো কাঠের মাঝে বা কোনো বালিশের মাঝে বা কোনো জিনিসের মাঝে সেজদা দেওয়ার রসুল সাল্লাহ সাল্লামের নির্দেশনা নাই। এতে আমরা যারা অসুস্থ ব্যক্তি আছেন তারা যখন সালাত আদায় করি, আমরা কোনো সময় যদি অসুস্থ হয়ে যাই আল্লাহ হেফাজত করুক আমরা, যদি আমরা কোনো সময় এই ধরনের পরিস্থিতি হয় বা আমরা আত্মীয় স্বজন মানে হয় এই ব্যাপারে যদি আমরা সতর্ক থাকি, যখন আমরা রুকু বা চেষ্টা করবা তখন যেন কোনো জিনিস, বিশেষ করে চেষ্টার ক্ষেত্রে বালিশ বা কাঠ বা টেবিল এইসব যেন তাই ব্যবহার না করেন। রুকুত যতটুকু যাইবা তার থেকে সেজদাত আর একটু বেশি ঝুঁকিয়া সেজদা দিবা, এইভাবে সালাত আদায় করবা করতে হইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা বুঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।